সাবস্ক্রাইব করুন বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, বাংলা টেকএসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো এই লকডাউন চলাকালীন এবং কোভিড-19 ক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য বেরিয়ে এসেছে খুব ভালো একটা নিউজ, মানে যারা চাকরি করতে চাইছেন ডিফেন্সের লাইনে তাদের জন্য কিন্তু বেরিয়ে এসেছে খুব ভালো একটা সুযোগ, যেটা কিন্তু আপনাদের সেন্ট্রাল থেকে নিয়োগ করে নেওয়া হবে। তো সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে দেবো এবং আপনাদের সম্পূর্ণ ডিটেলস বলে দেবো যে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে, এখানে আপনারা কতদূর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং লাস্ট ডেট কবে আবেদন করার, কত টাকা লাগবে আবেদন করতে, তাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে আপনারা একদমই স্কিপ করবেন না। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই লাল বাটনে ক্লিক করে এবং পাশে বেল আইকনটাকে প্রেস করে নেবেন এই রকমই লেটেস্ট হেল্পফুল ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আজকে সেই নোটিশটা। তো সবার ফার্স্ট আমরা যে ওয়েবসাইট দাঁড়িয়ে সেটা হচ্ছে এসএসসির যে মেন ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটে আপনারা গিয়ে ssc.nic.in লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনাদের সামনে ঠিক অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন 17 তারিখ একটা নোটিশ দিয়েছে, সেই নোটিশটাকে জাস্ট আমরা ডাউনলোড করে রেখেছি। তো নোটিশটায় ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এই নোটিশটা ওপেন হয়ে যাবে, যেখানে বলা হচ্ছে আপনাদের কিন্তু নিয়োগ করে নেওয়া হবে, কিসে কিসে নিয়োগ করে নেওয়া হবে, সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশন 2020। তো এখানে বুঝতেই পারছেন দিল্লি পুলিশ এবং সেন্ট্রাল আর্ম ফোর্সের কিন্তু আপনাদের নিয়োগ করে নেওয়া হচ্ছে। শর্ট ফার্স্ট যেই অপশনগুলো দিয়েছে সেটা হচ্ছে আপনাদের এখানে বলে দিয়েছি যে কবে কবে কোন ডেট রয়েছে, একটু ভালো করে কেয়ারফুলি দেখবেন যে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 17/6/2020 থেকে 6/7/2020 পর্যন্ত কিন্তু টোটাল 1 মাস কিন্তু আপনি টাইম পেয়ে যাবেন এই ফর্মটাকে সাবমিট করার জন্য। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিভ ফর অ্যাপ্লিকেশন 16/7/2020। তো এরকম করে এখানে সবটা দিয়ে দিয়েছে, অবশ্যই কিন্তু আপনারা এটা দেখে নেবেন কবে লাস্ট ডেট কোনটার কি রয়েছে কি না রয়েছে। যদি আমরা একটু নিচে স্ক্রল করে আসি, আমি এখানে আপনাদের যে ডিটেলস যেইগুলো দরকার একদম সেইগুলোই বলবো, তাছাড়া কিন্তু এখানে কিছু বলার আমার দরকার নেই। যদি এখানে সাব ইন্সপেক্টর জিডির ক্ষেত্রে দেখি তাহলে এখানে আপনাদের টোটাল যে স্যালারি যেটা দাঁড়াচ্ছে সেটা দেখতেই পাচ্ছেন, এখানে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত কিন্তু এইখানে আপনাদের স্যালারি দাঁড়িয়ে যাবে। তাছাড়া যদি সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ মেল ফিমেল ইন দিল্লি পুলিশ দেখি তাহলে 35,400 থেকে একই রকম কিন্তু লেভেল সি অনুযায়ী কিন্তু আপনাদের এইখানে স্যালারি থাকছে। ভ্যাকেন্সি ডিটেলস আমরা চলে আসবো নিচে, যে ভ্যাকেন্সি ডিটেলস যদি আমরা দেখি তাহলে সাব ইন্সপেক্টর এক্সাইজ ইন দিল্লি পুলিশের মেলের ক্ষেত্রে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন টোটাল কতগুলো ভ্যাকেন্সি রয়েছে কি না রয়েছে, এখানে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিয়েছে। আমি বেশি দিল্লি পুলিশ সেটা নিয়ে বেশি কথা বলবো না, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি সাব ইন্সপেক্টর জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ পোস্ট। তো আমাদের দরকার এটা, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সিআরপিএফ বিএসএফ আইটিবিপি সিআইএসএফ এসএসবিতে কিন্তু নিয়োগ করে নেওয়া হবে। মেল ফিমেল ছেলে মেয়ে দুজনে কিন্তু এখানে আবেদন করতে পারেন, এখানে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই এগুলোতে আবেদন করবেন। সিআরপিএফে টোটাল যদি আমরা দেখি মেল ফিমেল মিলিয়ে হচ্ছে 1,072 খানা কিন্তু সিট রয়েছে। যদি আমরা বিএসএফে দেখি 244 খানা, আইটিবিপিতে দেখি 43 খানা, সিআইএসএফে যদি 20 খানা আর এসএসবিতে দেখি হচ্ছে তাহলে 16 খানা কিন্তু সিট রয়েছে। টোটাল আমরা সিট দেখতে পাচ্ছি হচ্ছে 1,395 খানা কিন্তু টোটাল এখানে সিট পেয়ে যাবেন আপনারা আবেদন করার জন্য। তাহলে আপনারা কেন আবেদন করবেন না, অবশ্যই কিন্তু আপনারা আবেদন করবেন, এইখানে টোটাল এই এই সিট রয়েছে আপনারা দেখতে পেলেন। তো নিচে যদি আমরা স্ক্রল করে চলে আসি তাহলে এইখানে আপনার রিজার্ভেশনের যা যে সমস্ত সিচুয়েশন থাকে সেগুলো আপনারা জানেন সবাই, তো অবশ্যই কিন্তু আপনারা এটা দেখে নেবেন। তাছাড়া এখানে আপনাকে যেটা বলে দিয়েছি, আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। যদি আমরা এজ লিমিট দেখি এটা একটু ভাইটাল এখানে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছি 20-25 বছরের মধ্যে কিন্তু আপনার বয়স হতে হবে 1/1/2021 অনুযায়ী। যদি আমরা নিচে দেখি ক্যাটাগরি অনুযায়ী এখানে আপনারা কিন্তু বয়সের উদ্দেশ্যমা ছাড় পেয়ে যাবেন। এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবেন, ওবিসিরা 3 বছরের ছাড় পাবেন, আর যারা এক্সাইজ সার্ভিসম্যান রয়েছেন তারা কিন্তু 3 বছরের এখানে ছাড় পেয়ে যাবেন। তাছাড়া যারা যে সমস্ত ওমেন ডিভোর্স বা বিধবা বা অন্য কোনো আপনার হাজব্যান্ডের সঙ্গে আপনি সেপারেট হয়ে রয়েছেন তাহলে কিন্তু আপনি 35 বছর অবধি এজ আপনি এখানে আবেদন করতে পারবেন। তাছাড়া এখানে সমস্ত কিছু কিন্তু 40 বছর অবধি রয়েছে, আপনার এসসি এসটি যারা রয়েছেন তারা কিন্তু 40 বছর অবধি আবেদন করতে পারবেন। এখানে ডিপার্টমেন্টের অনুযায়ী যে সম্পূর্ণ ডিটেলস বলে দেওয়া রয়েছে আপনারা কিন্তু অবশ্যই এটাকে একবার দেখে নেবেন। এখানে যদি আমরা একটু স্ক্রল করে আসি তাহলে এখানে আরও ডিটেলস আমরা পেয়ে যাবো যে কোথায় কী চলছে কি না চলছে সবই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। প্রচুর বড়ো একটা লেটার, তো এটাকে একটু পড়তে অসুবিধা হবে। এখানে সার্টিফিকেট ফরম্যাট কী কী সার্টিফিকেট লাগবে সেই সমস্ত কিছু দিয়ে দিয়েছে, তো এটাকে আপনারা একবার অবশ্যই এটাকে একবার একটু চেক করে নেবেন। চলে আসে আমি নিচে এডুকেশন কোয়ালিফিকেশান। তো এডুকেশন কোয়ালিফিকেশান এখানে কিন্তু আপনাকে বলে দিয়েছে যে অল পোস্ট ব্যাচেলার ডিগ্রিজ ফ্রম সব পোস্টের জন্য কিন্তু এখানে ব্যাচেলার ডিগ্রি আপনাকে কমপ্লিট করে থাকতে হবে। চলে আসে নিচে অ্যাপ্লাই করার জন্য আপনাকে যেটা করতে হবে, সরাসরি
এই যে এসএসসির যে মেন ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইট এসে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনে। তো অবশ্যই কিন্তু আমরা অনলাইনে আপনাদের আবেদন করা দেখিয়ে দেবো, কী করে দেখতে হবে যদি আপনার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো লাস্ট ডেট অফ সাবমিশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন 16/7/2020 অবধি কিন্তু আপনাদের লাস্ট ডেট রয়েছে। যদি আমরা নিচে চলে যাই তাহলে অ্যাপ্লিকেশন ফিস আমরা দেখতে পাচ্ছি 100 টাকা কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এছাড়া এসসি এসটি ইএসএম মানে এক্স সার্ভিসম্যান, তাদের কিন্তু কোনো পয়সা দিতে হবে না এইখানে আপনাদেরকে। যদি আমরা এখানে নিচে একটু স্ক্রল করে আসি তাহলে আরও কিছু এখানে পেয়ে যাবো, কোথায় কোথায় কি পরীক্ষার এক্সামিনেশন সেন্টার পড়েছে সেটাও কিন্তু আমরা এখানে দেখে নেব। তো যেহেতু আমরা কলকাতার বাসিন্দা, আই মিন ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তাই কিন্তু আমাদের এখানে আমাদের যেই সিট পড়বে সেটা কিন্তু ঠিক এই জায়গাটাই পড়তে পারে, সেটা হচ্ছে আমাদের কলকাতায় কিন্তু আমাদের সিট পড়ে যাবে। যার নম্বর দেখতেই পাচ্ছেন এখানে সেন্ট্রাল কোড 4410 কিন্তু এখানে সেন্ট্রাল কোড রয়েছে। তো এইভাবেই করে কিন্তু আপনাদের সম্পর্কটাকে এখানে দেখে নিতে হবে কি কি রয়েছে কি না রয়েছে, আপনারা কোন জায়গাতে দেখছেন সেটাও কিন্তু আপনি এখানে দেখে নেবেন। তাছাড়া এইখানে দেখুন বলে দিয়েছে যে এক্সামিনেশন যে পেপার হবে সেই পেপারটা কবে কখন হবে সেই শিডিউলও কিন্তু দিয়ে দিয়েছে এখানে। ডেট অফ এক্সামিনেশন দেখুন এখানে পার্ট 1, 2, 3, 4 কিন্তু দিয়ে দিয়েছে। 19/9/2020 থেকে 5/10/2020 পর্যন্ত কিন্তু আপনাদের এখানে পরীক্ষা হবে। টোটাল 50-50 করে নম্বর থাকবে, এটা কিন্তু 2 আওয়ার্সের পরীক্ষা হবে। এছাড়া পেপার 2 তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 1/3/2021 কিন্তু পরীক্ষা হবে, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষা হবে। 200 নম্বরের পরীক্ষা হবে, টাইম থাকবে কত 2 আওয়ার্সে কিন্তু আপনার এখানে পরীক্ষা থাকবে। তো এই যে যে পরীক্ষা হবে তার যে জিকে, সেই জিকেটা কিন্তু অলরেডি আমাদের নতুন চ্যানেলে আপনাদের জন্য করে দেওয়া হচ্ছে। তো অবশ্যই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সেই চ্যানেলের লিঙ্ক আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন। একদম নতুন চ্যানেল আপনারা গিয়ে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন ওই চ্যানেলটায়। ওই চ্যানেলে কিন্তু আপনারা রোজ একটা করে ভিডিও পাবেন, যেখানে কিন্তু আপনাদেরকে সমস্ত পরীক্ষার কম্পিটিটিভ এক্সামের কিন্তু জিকে দিয়ে আলোচনা করা হবে। যদি আমরা নিচে চলে আসি, নিচে আসলে এখানে আপনাদের সমস্ত কিছু বলে দিয়েছে যে কোন সার্টিফিকেট কতটা পার্সেন্টেজ কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো সমস্ত কিছুটা অবশ্যই আপনারা এটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিয়ে কিন্তু সম্পূর্ণটুকু পড়ে নেবেন, কারণ বিশাল বড় এটা, তো এত কিছু পড়ে দেওয়া এখন সম্ভব না। আপনারা কিন্তু অবশ্যই এটাকে পড়ে নেবেন, এখান থেকে সমস্ত কিছু দেখে নেবেন, কী কী লাগছে, আপনাদের দৌড়তে কতটা হবে বা আপনাদের হাইট ওয়েট কী লাগছে, সমস্ত কিছু কিন্তু এটার মধ্যে রয়েছে। আপনারা কিন্তু অবশ্যই একবার এটাকে একবার ডাউনলোড করবেন, ডাউনলোড করে কিন্তু সম্পূর্ণটুকু পড়বেন। আমি জাস্ট আপনাদেরকে এত কিছু পড়ে এখানে সময় নষ্ট করতে চাই না, মেইন যে ব্যাপার সেই ব্যাপারটা আমি আপনাদেরকে বলে দিয়েছি যে এই সম্পূর্ণ কিছু ডিটেলস রয়েছে, আপনারা অবশ্যই এটা একবার ডাউনলোড করুন, ডাউনলোড করে কিন্তু অবশ্যই এটাকে দেখে নেবেন। তো আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব আপনারা করতে পারেন, এইরকমের লেটেস্ট হেল্পফুল ভিডিও সবার আগে দেখার। কমেন্ট করে জানাবেন যে আপনি এই ভিডিওটা কোথা থেকে দেখছেন। ওকে, খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।